ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আমি নাম করে বলছি ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ গুন্ডা মাফিয়া। উনি 7 কোটি টাকার বাড়িতে থাকেন আর আমি লোকের বাড়িতে থাকি, কে মাফিয়া বোঝা যাচ্ছে? ওনার কনভয়ে 25টা গাড়ি থাকে আর কি কি থাকে সে সবাই জানে, কে মাফিয়া এটা বোঝাই যাচ্ছে। প্রাইভেট প্রপার্টি বানানো হয়েছে, পুরো কালীঘাটকে ফাঁকা করা হয়েছে, লোককে ওখান থেকে উজাড় করে দেওয়া হয়েছে, লোকের জমি জায়গা বাড়ি দখল করা হয়েছে, আর আমি হয়ে গেলাম মস্তান, আমি মাফিয়া, আমি গুন্ডা। অভিষেক দিলীপ বাগযুদ্ধ চরমে। রবিবার বিজেপি রাজ্য সভাপতিকে সাতগাছিয়ার সভা থেকে আক্রমণ করেন অভিষেক। আমি নাম করে বলছি ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সভাপতি দিলীপ ঘোষ গুন্ডা মাফিয়া। আপনার ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুন, আইনানুগ ব্যবস্থা নিয়ে দেখান কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। মুখে জবাব দেওয়ার পর এবার তৃণমূল সাংসদকে আইনি নোটিশও পাঠালেন দিলীপ ঘোষ। মন্তব্য প্রত্যাহারের জন্য 3 দিন সময় দেওয়া হয়েছে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে। নিঃশর্তে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে আইনি নোটিশে, যদিও দিলীপের আইনি নোটিশকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। সৎসাহস আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাই জন্য মঞ্চ থেকে উনি বলতে পেরেছেন। মাথায় রাখবেন বাংলার মানুষ গুন্ডামি সিনেমায় দেখতে ভালোবাসে, গুন্ডামি যাত্রায় দেখতে ভালোবাসে, গুন্ডামি নাটকে দেখতে ভালোবাসে, কিন্তু বাংলার মানুষ এলাকায় গুন্ডামি দেখতে অভ্যস্ত নয়। গুন্ডামি বাগযুদ্ধ অবশ্য এখানেই থামেনি। যদি এতে গুন্ডামি হয়, আমি সাধারণ মানুষের জন্য গুন্ডামি করছি, সাধারণ মানুষের যে অত্যাচার অপমান হচ্ছে তার বিরুদ্ধে গুন্ডামি করছি এবং সবে তো শুরু করেছি। গুন্ডামি দেখেছেন কি? কিছু অস্বাভাবিক নয়, তো আরএসএস এর লোক, আরএসএস এ আগে ট্রেনিং দেওয়া হতো যে কি করে দাঙ্গা করা যায়। এবং দিলীপবাবু তো আরএসএস এ পুরনো ট্রেনার ছিলেন, উনি হাফ প্যান্ট পরে কুচকাওয়াজ, লাঠি খেলা, ছোড়া খেলা সব শিখেছেন। ওর তো কোনো রাজনীতি নেই মাথায়, সুতরাং ওর গুন্ডামি আছে সেটাই উনি বলেছেন, আর আশ্চর্য কি। সব মিলিয়ে ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাগযুদ্ধের সঙ্গে আইনি যুদ্ধ তীব্র হওয়ার সম্ভাবনা। ঋত্বিক মণ্ডল, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি ভাইপো বলছি, আমি বলছি খোকাবাবু, যদি কেউ আদর করে বলে কোলে চড়ে উনি রাজনীতিতে এসেছেন, এখনো কোলেই আছেন। ওকে যদি বলি দুধবাবু সেটা ভালো হবে, উনি দুধে সোনা পেয়েছিলেন। ভাইপো, খোকাবাবু, দুধবাবু, ভোটমুখী বাংলায় এখন নানা জনের নানা বিশেষণ। ভাইপোর ব্যঙ্গের পর এবার দিলীপ ঘোষের মুখে খোকাবাবু বিদ্রোহ। লাগাতার আক্রমণের মুখে রবিবার নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারের সাতগাছিয়া থেকে বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক। বলছে ভাইপো, আমি অনুরোধ করব, আপনাদের বুকের পাটা আছে, যদি থাকে ভাব পাচ্ছে কথা না বলে অভিষেক ব্যানার্জির নাম নিয়ে দেখান। অভিষেকের চ্যালেঞ্জে 24 ঘন্টার মধ্যে বিদ্রোহ ছুড়ে দিলেন দিলীপ। আমি ভাইপো বলছি, আমি বলছি খোকাবাবু, যদি কেউ আদর করে বলে কোলে চড়ে উনি রাজনীতিতে এসেছেন, এখনো কোলেই আছেন, লড়ুন। যে লোকেরা তার পার্টির জন্য প্রাণ দিল, রক্ত দিল, ঘাম দিল, তারা আজকে ব্রাত্য হয়ে যাচ্ছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর উনি কোলে চড়ে এসে রাজনীতিতে এসে এমপি হয়ে গেলেন। দিলীপকে পাল্টা খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। কোলে করে তো আমি শুনেছি স্কুলে যাওয়া যায়, আমিও কোলে করে মায়ের কোলে করে স্কুলে গেছি, তা এরকম কোলে করে যদি কেউ সাংসদ হতে পারে, এরকম কয়েকটা কোলের খোঁজ আমাকে দেবেন, তাহলে এখানকার যারা ভুইফোর আগামী দিন বিজেপির হয়ে দাঁড়াতে চাইছে, অন্তত তাদের কোলে করে এখানে কাউন্সিলর তো করে ছাড়ুন, সাংসদ তো দূরের কথা। নামে কি এসে যায়, যাকে বলা সে বুঝলেই হলো, এটাই যেন এখন বঙ্গ রাজনীতির মূল কথা। সমীর সেনগুপ্ত, কৃষ্ণেন্দু অধিকারী ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।